আসসালামু আলাইকুম, আমি আমানা রশিদ চুনি আমানাস কিচেন বস্টন থেকে বলছি। আপনারা কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মেক্সিকান ট্রেডিশনাল ফুড, আর সেটা হলো ট্যাকো। ট্যাকো দুই রকমের হতে পারে, ট্যাকো শেল ক্রিসপি এবং আরেকটা হতে পারে নরম, আমাদের দেশের রুটির মতো, আটা রুটি বা চালের রুটি যেরকম নরম হয় সেরকম মেক্সিকানরা মানে ট্যাকো বলে, আর আমাদের দেশে সেটা রুটি। চলুন দেখি এই ক্রিসপি ট্যাকো খেত বানানোর জন্য কি কি লাগছে আমাদের। প্রথমে আমি সালসাটা বানিয়ে নেই, তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কি কি লাগছে। প্রথমে আমি এখানে ধনে পাতা, টমেটো আর আপনার পিকেলস নিয়েছি, হ্যালাপিনো পিকেল একসাথে নিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি দেব, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। আরেকটু আছি, তারপরে একটু লেবু চিপে দিচ্ছি। আরেকটু লবণ দিয়ে জাস্ট একটু মিখে রাখলাম, মিক্সড করে রাখলাম। এরপরে আমি ট্যাকোটা কিভাবে বানাতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সালসাটা হয়ে গেল, আমি এখানে দিয়েছি টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, অলিভ আর হ্যালাপিনো পিকেল হট হ্যালাপিনো দিয়ে একটু লেবু চিপা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য। আমি হার্ড শেলটা দিয়ে বানাচ্ছি, আর প্রথমে দিচ্ছি কিমা। কিমাটা আমি আগেই রান্না করে রেখেছি, সময় স্বল্পতার কারণে আমি আগেই বানিয়ে ফেলেছি। এরপরে দিব আপনার সালসাটা। এরপরে দিচ্ছি কিছু টম, তারপরে দিলাম শসা, অ্যাভোকাডো দিলাম, এরপরে শসা দিলাম, তারপরে একটু লেটুস দিচ্ছি, এরপরে আপনার সাওয়ার ক্রিম, এরপরে একটু গ্রেটেড চেডার চিজ, তারপরে একটু জাস্ট দিলাম। এবার নরম ট্যাকোটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রথমে আমি একটু সাওয়ার ক্রিম দিলাম, তারপরে এই যে এরকম করে নেবেন একটু রুটিটা, তার আপনার তাহলে ভালোভাবে সেট হবে। তারপরে একটু দিব আপনার সালসাটা, তারপরে একটু শসা, তারপরে দিচ্ছি অ্যাভোকাডো দিচ্ছি একটু, তারপরে একটু লেটুস, একটু আবার একটু সাওয়ার ক্রিম, তারপরে একটু চেডার চিজটা, গ্রেটেড চেডার চিজটা উপর দিয়ে দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল নরম ট্যাকো, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমার হয়ে গেল মজাদার ট্যাকো, নরম এবং ক্রিসপি দুনোভাবেই করে দেখালাম আপনাদেরকে। এটা খুবই হেলদি একটা ফুড। এখানে দেখেছেন কতগুলো ভেজিটেবল আমি ইউজ করেছি, আপনারাও এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমানাস কিচেনের সাথে থাকবেন। আমানাস কিচেনকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।